আম্মাদান আয়েশা বললেন নবীজি এত বড় বড় সওয়াব এত বড় বড় আমল কেমনে করব আল্লাহর নবী বললেন আয়েশারি তাইলে তুমি শোনো সওয়াব হইল বেশি আমল হইল ছোট আল্লাহর নবী বললেন আয়েশারে তুমি তোমাকে আমি বলেছিলাম কোরআন খতিকে ফিরায় তুই মনে করতেছিস তুই বুঝি আমাকে ডাকলে আমি তোর ডাক শুনব না 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 তোর মন হয়তোবা বলতেছে নফস শয়তান ধোঁকা দিয়ে বলতেছে আমি তোর অনেকটা দূরে না আমি তোর দূরে নয় তোর মার চাইতে আমি তোর নিকটে তোর বাবার চাইতে আমি তোর নিকটে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোর ঘাড়ের রোগের চাইতে নিকটে আরে তুই আমাকে ডাক দে উদউনি আস্তাজিব লাকুম আমি তোর ডাকে সাড়া দেব ওয়া ইজা সালা ইবাদি আননি ফাইনলি করিব তুই আমার কাছে চা আমি তোর চাওয়া মিটিয়ে দেব তুই মনে করতেছিস তুই আমাকে হেইলার নাম্বারটা ঢুকাই দিছিস তা আমার নাম্বারটা তো অধিকাংশ সময় ব্যস্ত থাকে ফোন আসে বন্ধ রাখি ও করছে কি এই সুযোগে পাবলিক ওই লাস্টে 31 নাম্বার তিনটা ফোর আছে এটা হলো প্রতারকের নাম্বার এই নাম্বারে যখন কল ঢুকায় মানুষ সে আমার অভিনয়ে আমার ঢঙ্গে আমার রঙে কথা বললা অ্যাডভান্স টাকা নিত তারিখ দিত এবং মাহফিলের দিনও মানুষকে জিম্মি করে টাকা নিত আল্লাহ শুকর এই কিশোরগঞ্জ আমার আসল উম্মীদ হলো আমার আসল আকাঙ্ক্ষা হলো যেন আমি মদিনায় মৃত্যুবরণ করি আর মদিনার কুকুরদের মধ্যে যেন আমি শামিল হয়ে যেতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি মদিনায় হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক যেই বান্দাদিগকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা যেহেতু আমার আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ বলার মাহালে পরিবেশে পরিবেষ্টিত করেছেন এই জন্য দিল থেকে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা করে মুখ ভরে বুক ভরে আওয়াজ করে চিৎকার দিয়ে গোলামের পরিচয় দিয়ে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আমার পূর্ববর্তী যেই ভাই কথা বলেছেন আমাদের স্নেহস্পদ ওলামায়ে কেরামদের মহাব্বতের নজির আকাবিরে দেওবন্দের আহলুল্লাহদের আহলে দেওবন্দিয়াতের ভাষ্যকার এই তরুণে আলেমে দিন আল্লাহ তার হায়াতে দৌলতে ইমানে আমলে হার লাইনে আল্লাহ তারাক্কি দান করেন বলেন আমিন আবার বলেন আমিন উপস্থিত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম অনেকে এখানে আছেন আপনারা আমার পরিচিত মানুষ আমিও আপনাদের পূর্ব পরিচিত একজন ওয়াইজ আমি আপনাদের সম্মুখে বসেছি আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়া জরুর কিছু কথা তাজকিয়া নফস আত্মশুদ্ধি আমল ইমান ইসলাহ এই বিষয়ে যেন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে ইখলাস যুক্ত কথা বের করে দেন বলেন আমিন আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন আপনারা সবাই উচ্চ আওয়াজে বলবেন এই কথাগুলি আপনাদের এই কিশোরগঞ্জের হযরত আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি হযরত আমাদের দাদা হুজুর যারা এখানে চিস্তিয়া তরিকার সালেকগণ আছেন কাদরিয়া তরিকার আশেকগণ আছেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহারদিয়া যত ভক্ত মুহিদ্দিন আছেন আপনারা সকলেই এই সমস্ত কথাগুলি পূর্ব আকাবির আসলাফ বুজুর্গদের পবিত্র জবান থেকে আপনারা শুনেছেন সেই কথাগুলি আমি আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশে নির্দেশিত হইয়া আল্লাহ রাজি খুশির জন্য কিছু কথা বলবো এই জন্য যেই কথাগুলি বলবো এটা আমাদের পূর্বপুরুষদের থেকে নকল করা কথা এক সময় আমি ছিলাম বাজারের পণ্যের বক্তা খুব চড়া দামে বিক্রি হইতাম আল্লাহ হেফাজত করছেন যে বুজুর্গানে দিন আমার দিকে নেক নজর দিছেন বুজুর্গদের মেহনতের কারণে আপনাদের এই সন্তানটাকে আপনারা এখন আহলে হক ওলামায়ে কেরামদের মজমায় পেয়ে থাকেন এই জন্য কথা যা বলবো এখানে বয়ান ভালো হলে আগামী বছর আরো দাওয়াত পাওয়া যাবে
এই ধরনের কোন টেন্ডেন্সি কোন ফিলিংস কোন ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অনুভূতি আমার অন্তরে নাই কারণ ইজ্জতের মালিক রিজিকের মালিক আল্লাহ বলেন তো দেখি ইজ্জতের মালিক কে আল্লাহ এতগুলো মানুষ উচ্চ আওয়াজে আবার বলবেন বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ আরেকবার বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ সেই আল্লাহ ওয়ালাদের কিছু কথা আমি আপনাদের কাছে নকল করে শোনাচ্ছি আমাদের আকাবির আসলাব বুজুরগরা বলেন বিশেষ করে আপনাদের শাহ এই কিশোরগঞ্জের গৌরব আমাদের শের এতাজ হযরত আতার আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব দাদা হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহির লখতে জিগার যিনি ছিলেন আমাদেরকে যিনি রহনুমাই করতেন এই হযরত প্রায় বলতেন সুরের ভিতর বেশি বরকত নাই নূরের ভিতরে বেশি বরকত বুঝেছো কথা বুঝতে পারছি শাশাব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সুরের ভিতরে বেশি বরকত নাই নূরের ভিতরে বেশি বরকত নূর হচ্ছে ইসলাম নূর হচ্ছে দ্বীন নূর হচ্ছে এই মাসে যেই নবী জন্ম গ্রহণ করেছিলেন মৃত্যু গ্রহণ করেছিলেন সেই নবী নূর আমার বন্ধুগণ তবে যেখানে কোরআনুল কারীমে নূর শব্দ যত জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ পাকের নূরের কথা যখন বলা হয়েছে তখন ওই নূরের অর্থ হলো হেদায়েতের মালিক ওই নূরের অর্থ কি হেদায়েতের মালিক নবীর ক্ষেত্রে যখন নূর বলা হয়েছে আল্লাহ পাক কালামে হাকিম হাকিমে বয়ান করেছেন নবীর ক্ষেত্রে যে নূর ব্যবহার হয়েছে ওই নূর শব্দের অর্থ হলো হেদায়েতের মাধ্যম ওই নূর শব্দের অর্থ কি হেদায়েতের মাধ্যম আবার কোথাও কোরআনুল কারীমের কোন এক জায়গায় কোরআনকে নূর বলা হয়েছে এখানেও যে কোরআনকে নূর বলা হইল এই নূর অর্থ হইল হেদায়েতের মাধ্যম হেদায়েতের মাধ্যম আল্লাহ হলেন হেদায়েতের মালিক নবী হইলেন হেদায়েতের মাধ্যম কোরআন হইল হেদায়েতের মাধ্যম আকাবির আসলাব বুজুরগরা হইল হেদায়েত পাওয়ার উসিলা কথা বলেন ঠিক কি না আপনারা এরকম নড়াচড়া করলে আমার কথা বলতে সমস্যা হবে আপনারা একটু নড়াচড়া বন্ধ করেন দর্শী কথা হবে আমলি কথা হবে খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আমার এই মহাব্বতের জুয়েল নাকি সোহেল জুয়েল সে আমার এলাকার পার্মানেন্ট মুসল্লি আর আপনাদের এই অঞ্চলে হাওর অঞ্চলের মানুষ কিশোরগঞ্জের মানুষ আমার একেবারে অতি ভক্ত ইতিপূর্বেও কিশোরগঞ্জে অনেক মাহফিল ছিল আপনারা বিভিন্ন জায়গায় যাই আমাকে পান নাই সেটা আমার দোষ না আপনাদেরই দোষ কারণ আপনারা তাহকিক করে যান নাই আসলে কি দাওয়াত রাখছিলাম নাকি রাখি নাই এই তাহকিকটা আপনারা করেন নাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আপনাদের এই কিশোরগঞ্জের একজন সন্তান নাম বলবো না সে আমার নাম বিক্রি করে ওই মোবাইলে আন্তর্জাতিক ফেস আন্তর্জাতিক বক্তাদের নাম্বার নামে একটা পেজ আছে এই পেজের মধ্যে আমার নাম এবং আরো আন্তর্জাতিক বক্তাদের নাম দিয়া আমাদের নিজস্ব নাম্বার দিছে আবার এই সালাইকার ঘরের সালাইকা আমার নাম্বারে নিছে হেইলার নাম্বারটা ঢুকাই দিছে তা আমার নাম্বারটা তো অধিকাংশ সময় ব্যস্ত থাকে ফোন আসে বন্ধ রাখি ও করছে কি এই সুযোগে পাবলিক ওই লাস্টে 31 নাম্বার তিনটা ফোর আছে এটা হলো প্রতারকের নাম্বার এই নাম্বারে যখন কল ঢুকায় মানুষ সে আমার অভিনয়ে আমার ঢঙ্গে আমার রঙ্গে কথা বললা অ্যাডভান্স টাকা নিত তারিখ দিত এবং মাহফিলের দিনও মানুষকে জিম্মি করে টাকা নিত আল্লাহ শুকর এই কিশোরগঞ্জের বাগপার্কে কিশোরগঞ্জের একজন জাদ্রেল ওসি মীর জামাল আপনাদের এই কিশোরগঞ্জের সন্তান ওনার মাধ্যমে আমরা সাবস্ক্রাইবারের আমার বন্ধুদের প্রচেষ্টায় দীর্ঘ 3 বছর মেহনত করে এই সালাইকার ঘরের সালাইকার আটকাইছি এখন সে জেলখানার মধ্যে আছে সে 3-4 বছরে প্রায় 50 লক্ষ টাকার উপরে সে হাতায় কথা বুঝতে পারছি আমার বন্ধুগণ নাম বলবো না এ ভাই তোমাদের হইছে ভাই আমার জেনটা শুধু ওদিকে যাচ্ছে বারবার চলো সরা আমার ভাইরা তো এখন যেহেতু নিজেই দাওয়াত রাখি নিজেই ডিল করি এই জন্য এখন আর কোনো সমস্যা হয় না আমি মঞ্চে ওঠার আগেই
এই মাহফিল আমার আগামী বছরের জন্য তারিখ নির্ধারণ করে তারপর ভাত খেয়েছি তারপরে মঞ্চে উঠছি কারণ এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যদি আমাদের আশাটা কমে যায় ফেরকায়ে বাতিল বাতিল ফেরকারা এই সুযোগে সুযোগ সন্ধানী হইয়া মানুষকে অনেক সময় গোমরাহ দাওয়াত দিয়ে থাকে কথা কোন ঠিক কি না আল্লাহ যদি চায় আগামী বছর আবার অক্টোবরে এক সময় শুক্রবারে আবার দেখা হবে ইনশাআল্লাহ বলেন এজন্য এখন যেই কথাগুলি বলবো উচ্চ আওয়াজে আমিন বলবেন আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন আমিন আস্তে বলেন আমিন জোরে বলেন আমিন আবার বলেন আমিন এখানে এমন কোন লোক আছেন যে অতীতে গুনাহ নাই তাহলে আমিন বলতে সমস্যা কোথায় এখানে কেন আসছি গুনাহ মাফ করাইতে আসছি কবুল হইতে আসছি কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে সংশোধন করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের কলব নূরানি করে দেন আল্লাহ সকল ওলি বুজুর্গদের মহব্বত দিয়ে আমাদের কলব পরিপূর্ণ করে দেন আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় এই কাজের মহব্বত দিয়ে নেক কাজের মহব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন আল্লাহ আপনি আমাদেরকে ইখলাসের সাথে কবুল করেন সবকিছু শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন আমি অল্প সময় কিছু কথা বলবো লম্বা চড়া কোনো সময় নাই যাতে ফজরের নামাজে সমস্যা না হয় শুনব কম আমল করব অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট এবার আসেন আমি আপনাদেরকে মূলের দিকে নিয়ে যাই আমি আপনাদের সম্মুখ পানে পবিত্র কোরআনুল কারীমের মশহুর সূরার মশহুর আয়াত তেলাওয়াত করছি যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা বলেন সূরাতুল আমাদের দেশে অনেক মানুষ এটাকে সহজ সুলভ ভাষায় আয়ত্তে রাখার জন্য এই সূরার একটা আঞ্চলিক নাম দিয়েছে আলহামদু সূরা কি সূরা আপনারা মনে আমার ভাষা বুঝেন না নাকি কি সূরা আসলে কি এটা আলহামদু সূরা হ্যাঁ আলহামদু সূরা নামে কোনো নাম আছে এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন সূরাতুস শিফা একাধিক নাম আছে কিন্তু কোন নামের মধ্যে আলহামদু সূরা নাই তো যাই হোক আলহামদু সূরা বলেন আর সূরাতুল ফাতিহা বলেন হযরত মুফতি মোহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা পাকিস্তানের সাবেক জাস্টিসম্যান বর্তমান পাকিস্তানের বেফাকুল মাদারিসের অন্যতম কেন্দ্রীয় নেতা মুরুব্বি আমাদের আকাবিরদের আকা আকাবির সেরেতাস হযরত আল্লামা তাকি উসমানী দামাত বরকতুল আলিয়া তাফসীরের কিতাবে এই কথাটা এইভাবে বলেন মুহাক্কিকিন মুফাসসিরদের উদ্ধৃতি দিয়ে বলেন যে এই সূরাতুল ফাতিহার এত বরকত এই সূরাতুল ফাতিহার সাতটি আয়াত কোন বান্দাবান্দি যদি এই সূরাতুল ফাতিহার সাতটি আয়াতের তর্জমা জানে তার জীবনে বাস্তবায়ন করে আল্লাহ পাক হাশরের ময়দানে তাকে সাতটা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের টিকিট হাতে দিয়ে দিবে দামি কথা শুনলে দামি ভাবে দামি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আছে তাহলে আরেকবার বলেন সুবহানাল্লাহ আমি যদি এইভাবে আপনাদেরকে কথা বলি হেদায়েতি কথা ইখলাসি কথা নূরানি কথা আপনারা কি আমলের জন্য শুনতে রাজি আছেন রাজি আছেন আমার ভিতরে যেন এই ধরনের চিন্তা চেতনা না আসে যে আজকে যেহেতু আমি লক্ষাধিক লোক পাইছি যা করার আজকে ইসলাম কায়েম করব এই যা করার আজকে ইসলাম কায়েম করব এই মানসিকতার কারণে কিন্তু আমরা প্রায় 100 বছরের পিছিয়ে গেছি কথা কম না কেন জোরে বলেন ইসলাম দ্বারা হেফাজত করতে চান ইসলাম দ্বারা কায়েম করতে চান হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের সৌন্দর্য নামক একটা গ্রন্থের মধ্যে হযরত লিখে দিয়েছেন ইসলাম হেফাজত করার পদ্ধতি হলো দুইটা বুঝে থাকলে আমাকে জবাব দিয়ে সাহায্য করেন বলেন তো দেখি ইসলাম হেফাজত করার পদ্ধতি কয়টা আপনারা অনেকে কথা বলতেছেন না মনে হয় আমার ভাষা বোঝাচ্ছে না বলেন পদ্ধতি কয়টা ইসলাম হেফাজত করার পদ্ধতি কয়টা দুইটা কথাটা আমার না হযরত থানবীর তো থানবীর চাইতে কি আমরা বড় আলেম হয়ে গেছি কথা বলেন না কেন থানবীর চাইতে কি আমরা বড় দায়ী হয়ে গেছি না হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন ইসলাম হেফাজত করার পদ্ধতি হলো দুইটা নাম্বার 1
নিজের অঙ্গ প্রত্যঙ্গে নিজের সিরাতে সুরতে আমলে আখলাকে তাহজিব তামাদ্দুনে কৃষ্টি কালচারে আদর্শে লেনা দেনায় মুআমালাত মুআশারাতে ব্যবসা বাণিজ্যে চাকরি নকরিতে সব জায়গায় আগে নিজের মধ্যে ইসলাম হেফাজত করতে হবে এটা দুই পদ্ধতির কয় পদ্ধতি কবির আসলাম বুজুর্গরা বলেন নিজে যখন সুদ থেকে বাঁচব নিজে যখন ঘুষ থেকে বাঁচব নিজে যখন ব্যবর্তা থেকে বাঁচব নিজে যখন মিথ্যা কথা থেকে বাঁচব নিজে যখন মানবতার অমঙ্গল কামনা করা থেকে বাঁচব নিজে যখন ইসলাম নিজের মধ্যে হেফাজত করব খোদাই নসরতের দ্বিতীয় পদ্ধতি আল্লাহ তাআলা সমাজে রাষ্ট্রে পরিবারে রাষ্ট্রের মধ্যে আল্লাহ ইসলাম হেফাজত করবে আমরা যদি নিজেরা জিহাদ 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 চাই স্লোগান দেই আর নিজেদের পায়ের টাকনুর নিচে যদি কাপড় পইরা থাকে পুরুষ লোকে আমরা নিজেরা যদি জিহাদ 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 চাই অপর দিকে যদি পরকীয়ে জড়িত থাকি আমরা নিজেরা যদি জিহাদ 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 চাই নিজেরা যদি সুদি ব্যাংকিং কারবারে যদি জড়িত থাকি সুদি অর্থনৈতিক কারবারে জড়িত থাকি আমার ভাইরা এই ইসলাম কায়েম হবে কায়েম হবে কায়েম হবে এটা শুধু মুখে মুখেই স্লোগান থাকবে কোনোদিন এটা বাস্তবায়ন হবে না কোনদিন এটা বাস্তবায়ন হবে না এইজন্য ইসলাম হেফাজত করার পদ্ধতি কয়টা কিছুক্ষণ পর দেখবেন পুরা ময়দান কান্নাকাটি রুল পয়দা হয়ে যাবে আমার ছোট ভাই তো রক্ত গরম করে থুয়ে গেছে এখন এইটাকে আল্লাহর ভয় এবং নবীর মহব্বত আল্লাহর ভালোবাসার ইখলাসি আলোচনা দিয়া এই জমিনটাকে এখন আবাদ করতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে এ টু জেড কমপ্লিট হবে তাহলে এ টু জেড কমপ্লিট হবে তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওই সূরাতুল ফাতিহা সাতটি আয়াতের একটি আয়াত জানা থাকলে আপনারা সওয়াবের নিয়তে বলেন ইয়াকা নাবুদু এতগুলো মানুষ না জানলেও গুনগুন করে বলেন ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কত বড় কথা চিন্তা করছেন তোমার ওই ইবাদত করি তোমার ওই সাহায্য চাই তোমার ওই ওলামায়ে কেরাম সাহায্য করেন তোমার ওই শব্দটা এটা আঞ্চলিকতায় তুমি শব্দটা কি তুমি তুমি আপনারা বলেন তো দেখি আপনি শব্দ বেশি প্রিয় না তুমি শব্দ বেশি প্রিয় যারা আসতে বলবে জবাব দিতে চাইবে না মনে করবেন এই লোকগুলো ভালোবাসা কি জিনিস বোঝই না যুবকরা কথা বলো জোরে কথা বলো ঠিক কি না আপনি শব্দ বেশি পছন্দ বেশি ভালো লাগে নাকি তুমি শব্দ বেশি ভালো লাগে হ্যাঁ তুমি শব্দ বেশি ভালো লাগে দেখেন না ইদানিং কালে মেসেঞ্জারে ইউটিউবারে এরপরে আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে আরো বিভিন্ন জায়গায় দেখবেন যখন কেউ কোনো মহব্বতের লেটার দেয় চিঠি দেয় অফার দেয় একাধিকবার যখন আপনি আপনি বলে প্রতি উত্তরে প্রেমিক অথবা প্রেমিকা অথবা প্রেমিক অথবা প্রেমিক কলমের খোসা দিয়ে অথবা হাতের আঙ্গুলের খোসা দিয়ে কয় এত যখন প্রেম গাঢ় হইছে আপনি শব্দটা না কইলেই পারেন তুমি কইলেই ভাল লাগে মাদ্রাসা ছাত্র ভাইরা কথা বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহু আকবার হযরত ইমাম ফখরুদ্দিন রাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার শায়খের নাম দিয়ে বলেন ওনার শায়খের নাম হলো নাজিমউদ্দিন কোবরা রাহমাতুল্লাহি আলাইহি এই নাজিম কোবরা বলেন আমি যখন আল্লাহওয়ালার হাতে হাত রেখা আমি ইলমে আমি যখন ইলমের তাসাউফের জগতে প্রবেশ করলাম আল্লাহর প্রেম ও মহব্বত নিয়ে যখন ইবাদত করার নিয়তে সূরাতুল ফাতিহা প্রথম আয়াত থেকে তিনটা আয়াত পরিষ্কার ভাবে বলি মনে হয় কে যেন চতুর্থ আয়াত পড়ার আগে বলে তোমার এই তিনটা কথার কারণে আমি আর থাকতে পারি নাই গোলাম তোমার কাছে আমি হাজির হয়ে গেছি গোলাম তোমার কাছে আমি হাজির হয়ে গেছি ইমান বিশ্বাস নিয়ে যদি বলি আল্লাহ আপনি আমার রব সকল প্রশংসা আপনার সকল প্রশংসা আপনার আমার ভাইরা দ্বিতীয় যদি বলি আপনি পরম দয়ালু রহিম রহমান দয়ালু দাতা তৃতীয় যদি বলি মালিক ইয়াউমিদ্দিন
এই তিনটা কথা বলার মাত্রই আমার বন্ধুগণ আল্লাহর গোলামেরা বলেন মুহাক্কিক উলামায়ে কেরামরা বলেন এই নামাজ এই রকম নামাজ পড়তে পারলে চতুর্থ আয়াত পড়ার আগেই আল্লাহ পাক হাজির হয়ে বলেন গোলাম তুমি যেহেতু আমার প্রশংসা করেছো আমি মালিক স্বীকার করেছো তুমি যেহেতু আমার দয়ার ঘোষণা দিয়েছো আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছি এখন তোমার কি চাওয়া দরকার আমার কাছে চাও এই বয়ান সবার ভালো লাগবে না এই বয়ান সবাই বুঝবে না সবাই 10 বছর আগের শরীয়তপুরীর সুর দিলে অনেকে কইতে পারে না বক্তাটা বালা বক্তাটা বালা বক্তা ভালো হওয়ার জন্য আসি নাই দাই হিসাবে কিছু সহি কথা বলার জন্য আসি এই সহি কথা শোনার পক্ষে কারা কারা তৈরি আছেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন লাগবো না ভাই বসেন আপনি বসে পড়েন আমার ভাইরা ফ্যানটা কি আর একটু কমানো যায় এটা নাকি ডাইরেক্ট কমানো যাবে না একটু কমায় দেন আর কম তো না তাহলে আর একটু ঘুরে দেন আমার দিকে বেশি দিয়ে না পায়ে বাতাস লাগতেছে কণ্ঠে সমস্যা হচ্ছে জি আর একটু বাস আমার ভাইরা যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন তাকে ঠেকাবেন না এবাদত করি কার জোরে বলেন সাহায্য চাই কার কিন্তু মুসলমান আজকে আফসোস বলেন তো দেখি আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ কি জন্য কথা কয় না আমি বলছি লাগবো না ভাই বসেন আপনি আর এটা উঁচু করবেন না বয়ান শুনেন এই মিডিয়ার বাইরা বারবার উঠবেন না নড়াচড়া করবেন না এবাদত করি কার সাহায্য চাই কার আর একবার বলেন এবাদত করি কার সাহায্য চাই কার আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন কি জন্য মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বেতের নামাজে কানে হাত দিয়া দ্বিতীয় তাকবীর দিয়া হাত বাইন্দা কি কই আল্লাহুম্মা ইয়াকা ওয়ালা কানু সল্লি কোনাস আল্লাহুম্মা ইয়াকা ওয়ালা কানু সল্লি অনাসজুদু ইবাদত করি কার সাহায্য চাই কার কিন্তু আফসোস আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা ইবাদত করি না এই মানুষ কেন তুমি আল্লাহর ইবাদত করো না কেন তুমি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না কেন তুমি আল্লাহকে বন্ধু মানো না কেন তুমি আল্লাহর দিকে ফিরে আসো না তুমি কি শোনো নাই ওলামায়ে কেরাম কি তোমাকে বলেন নাই ওলামায়ে কেরাম কি তোমার কাছে হকের দাওয়াত পৌঁছায় নাই আল্লাহ বলেন আর রহমান এই আমি তো দয়ার আল্লাহ আমি তোকে বানিয়েছি খালাকাল ইনসান খালাকাল ইনসান আমি তোকে সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি এরে গোলাম কিসে তোকে আমার পথ থেকে ভুলে দিল রে তুই তো উল্লেখযোগ্য কোন বস্তু ছিলি না হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তুই তো উল্লেখযোগ্য কোন বস্তু ছিলি না আমি আল্লাহ তোকে সুরত দিয়েছি আমি আল্লাহ তোর হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি তোকে কথা বলা শিখিয়েছি আমি তুই যে সুন্দর করে কথা বলতে পারিস এটা আমি আল্লাহর দান এই গোলাম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোকে আহসানি তাকওয়িম আমি সুন্দর করে সুসমন্ডিত করে উন্নত ভাবে কত সুন্দর করে আমি বানিয়েছি তোর নাক তোর চোখ তোর কান তোর মুখ সব যেন ভালো দেখা যায় আমি এত সুন্দর করে দিয়েছি মানুষ বানর আর কুকুর দেখে যেন তোর তুলনা না করে মানুষ যেন বলে না মানুষ তো মানুষই আশরাফুল মাখলুকাত ফি আইয়্যি সূরাতিন মা শা আরাক্কাবাক আমি তোকে সুন্দর সুরত দিয়েছি এই গোলাম তুই কেমনে রে আমার পথ থেকে দূরে সরে যা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম কিসে তোকে আমার পথ থেকে ফিরে দিল ফাফিরু ইলাল্লাহ আয় গোলাম আমার দিকে ফিরে আয় তুই মনে করতেছিস তুই বুঝি আমাকে ডাকলে আমি তোর ডাক শুনবো না 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 তোর মন হয়তো বা বলতেছে নফস শয়তান ধোকা দিয়ে বলতেছে আমি তোর অনেকটা দূরে না আমি তোর দূরে নয় তোর মার চাইতে আমি তোর নিকটে তোর বাবার চাইতে আমি তোর নিকটে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোর ঘাড়ের রোগের চাইতে নিকটে আরে তুই আমাকে ডাক দে উদউনি আস্তাজিব লাকুম আমি তোর ডাকে সাড়া দেব ওয়াইজা সালাক ইবাদি আন
আমি ফাইনলি করিব তুই আমার কাছে চা আমি তোর চাওয়া মিটিয়ে দেব তুই মনে করতেছিস তুই আমাকে ভুলে যে অন্ধকারে প্রকাশের ভিতরে গুনাহ করতেছিস চার দেওয়ালের মাঝখানে গুনাহ করতেছিস ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র করতেছিস ওলামায়ে দেওবন্দের কাটকাটেশের জন্য ষড়যন্ত্র করতেছিস তুই মনে করতেছিস তোর আতাত আমি বুঝি না আমি তোকে দেখতেছি না আরে নাদান তুই কেন বুঝতেছিস না মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম কোরআন তুই যেখানে একা দ্বিতীয় আমি আল্লাহ যেখানে তুই দুই সেখানে তৃতীয় আমি আল্লাহ যেখানে তুই তিন সেখানে চতুর্থ আমি আল্লাহ মনে রাখিস ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির মনে রাখবি ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন মনে রাখবি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন নাযিল করেছি আমি ইসলাম দিয়েছি আমি ওলামা একরাম সৃষ্টি করেছি আমি এই দ্বীনকে হেফাজত করব আমি স্লোগান শুধু স্লোগানেই রাখতে চাই না আমলে পরিণত করতে চাই কথা বলেন ঠিক না যারা আওয়াজ দিবে না যারা কথা বলবে না তারা মনে করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী সাহাবায়ে কেরামের জামাতকে কটাক্ষ করেন ওয়ালা ব্যক্তি কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ কিছু সময় আমাকে দিবেন কি দিবেন সময় দেওয়া যাবে সামনের লোক চুপ থাকেন পিছনের বন্ধুরা বলেন দেওয়া যাবে যাবে এবার পিছনের বন্ধুরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন দেওয়া যাবে এবার সামনের ভাইরা পিছনের ভাইরা চুপ থাকবেন রাস্তায় যে সমস্ত কলিজার টুকরা যুবকেরা জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন আপনারা আওয়াজ দিয়ে মুসলমানের বাচ্চা হিসেবে বলেন আপনারা কি আল্লাহর পক্ষে থাকবেন জি এবার পিছনের বাইরা সামনের বাইরা বামের বাইরা সম্মিলিত কণ্ঠে না রায় তাকবীর দেখেন তো কি আওয়াজ দেয় নাই না রায় তাকবীর কোরআন সুন্নাহ শেখানে আলেম উলামা শেখানে শিরক বিদআত শেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আলেমরা শেখানে উলামায়ে দেওবন্দ দেখানে নারায়ে তাকবীর মাশাআল্লাহ ইমানি স্পিরিট আপনাদের ভালোই আছে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একবার বলেন আমিন তাহলে আমরা ইবাদত করি কার হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রশ্ন করতে পারে যে ইবাদত কাকে বলে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি বলেন ওই কাজকে ইবাদত বলে যেই বিধি তরিকায় করা হয় ওই কাজের নাম আস্তে বলে রে ওই কাজের নাম ইবাদত ইবাদত যদি আল্লাহর জন্য হয় আল্লাহ সাহায্য করবে কি করবে না আমার ভাইরা আমার বন্ধুগণ ইচ্ছা করলেই কি নামাজ পড়া যায় ইচ্ছা করলেই নামাজ পড়া যায় না হযরত থানবী রাহমাতুল্লাহি এর পীর সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিরে মক্কী রাহমাতুল্লাহি এর জামানার কথা বলবো মন খারাপ করবেন না তো এই ওলি বুজুর্গদের নাম নিলে রহমত নাজিল করবে কে আমি আবারো বলছি যারা চলে যেতে চায় তাদেরকে চলে যেতে দিবেন ঠেকাবেন না আল্লাহ সবার কপালে হেদায়েত রাখেন না ঠিক কিনা বলেন আবার অনেকের জরুরতও থাকতে পারে তাই না এই জন্য কেউ কারো দিকে তাকাইবেন না আবার বলেন এবাদত করি কার সাহায্য চাই কার এবাদত করলে সাহায্য করবেন কে সদা সর্বদায় গোলাম যদি করে এবাদত আজীবন তারা সকল ক্ষেত্রে পাবে রবের মহাব্বত রবের মহাব্বত হযরত হাজী আমদাদুল্লাহ মহাদরে মক্কী রাহমাতুল্লাহি এর জামানার ঘটনা এক ব্যক্তি স্বামী নামাজকে পছন্দ করে না বেডি যে বেডি নামাজি আছে না এক এক ধরনের মুসলমান এরকম জামাই কথা শুনে না বউ নামাজি বউ নামাজি তো স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতেছেন আপনি কেন গো নামাজ পড়েন না স্বামী রাগ হয়ে কইতেছে নামাজের কথা কইলে কিন্তু আমার ভাল লাগে না
নাউজুবিল্লাহ কোন আপনার এলাকাত মনে এই খেচ্চতের বেড়া নাই আছে হ্যাঁ এই মোবাইলের লাইট বন্ধ করেন মোবাইলের ফ্ল্যাশলাইট বন্ধ করেন তো স্ত্রীর জামাই বেড়া আর দইরে কইতেছে ফরদার কোনদিন আর নামাজের কথা কইবা না ফরদার আর নামাজের কথা কইবা না বেডি মাইরের দরে কয় ঠিক আছে আমি আর কইতাম না তার জিগায় আপনি আমারে বলেন নামাজ এত ডরান করে কয় আসলে আমি হুলো তো নামাজ রে ডরাই না পানি রে ডরাই আরে পানি রে ডরান করে কয় নামাজ পড়তে গেলে ওযু করণ লাগবো আর ওযু করতে গেলে পানি ধরণ লাগবো এই পানিটা আমার ভাল লাগে না আমার দেশে আপনার দেশে এরকম লোক আছে শীতের দিন তিন চার দিন ও গোসল করে না আবার দেখবেন কিছু নামাজি আছে ওযু করে না ওলা হুদা নাকে রাগা দোয় নাকে রাগা দোয় কথা কন না করে নাকের আগার মধ্যে পানি দেয় আর গরমের দিন দেখবেন সলসলায় খালি রাগ করে পানি নেই জোরে বলে না করে জোরে বলে না করে কথা কন না করে আবাই দেখবেন গরমের দিন একবারে দুইটা দুইটা এই পর্যন্ত দুই আলাই আর শীতের দিন উদা দুই আঙ্গুল ভিজাইয়া কি কথা হাসা না কথা হাসা না আমার ভাইরা তো এইবার ডাক দিয়ে কইতেছে আমি পানি রে খুব ডরাই কি কয় বল লাগে কইতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ পানিরে ডরায় ওযু ভাল লাগে না স্ত্রী কয় ঠিক আছে আমি কইতাম না যান ঠিক না তবে আমাদের জুয়েল মহিলাদের সম্পর্কে একটা কথা বলতে বলছেন আমি সংক্ষেপে মহিলাদেরও ইবাদত করা দরকার আছে না নাই লড়বেন না তো এটা চমৎকার একটা হাদিস শোনাবো দেখেন দিলটা ভরে দেবগা মা বোন ইবাদতকারী হয়ে দেবগা কইতাম নি কমনি তাহলে আবার গুমডা ভাঙাই তুইব সামনে লোকেরা চুপ থাকেন পিছনে বাইরা কন্ট দিয়ে আল্লাহু আকবার আওয়াজ হইছে না ভাই আরো জোরে আল্লাহু আকবার এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরা কোন আল্লাহু আকবার এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিলে আর একবার বলেন আল্লাহু আকবার এত রাইতে আজান দিলে মানুষে খারাপ হইব বুঝছেন নি এই জন্য আজানটা দেওয়ান যাইতো না আজান দেওয়ার দরকার নাই আজান এত রাত্রে দিলে এটা সুন্নতের খেলাপ হইব অনেকে আইতে দেহি তোরা বস দি আমি দেহি দেওয়ান যাইনি বুঝা লই পরে আগে আমার কথাটা শেষ করতে দে এই কথাবার্তা গুলি কিন্তু আমি কইতাম না বলবো মুসলমান ভাইরারে আমার আম্মাজান আয়েশা নবীকে বললেন নবী গো আপনি বলেন তো দেখি আমাদের মহিলাদের জন্য ছোট ছোট কোন আমল এমন আছে বড় বড় সওয়াব পাওয়া যাবে আল্লাহু আকবার বাজান পুরুষের চাইতে মহিলারা কিন্তু তাড়াতাড়ি উলি হইতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলেন তো না বিরক্ত হইতেছেন আপনারা নবীজি আপনি বলেন তো দেখি এমন কিছু আমল দেন আমল হবে ছোট নেক পাওয়া যাবে অনেক বেশি আমার নবী বললেন আয়েশা তাহলে তুমি শুনে নাও আমি নবী তোমাকে বলে দিলাম প্রতিটা রাত্রে কোরআন খতম করে তুমি ঘুমাইবা আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আর কোনো আমল আসেনি নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা প্রতি রাত্রে তুমি হজ করে ঘুমাইবা আম্মাজান আয়েশা বললেন নবীজি ও গো নবী আর কোন আমল আসেনি নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে তৃতীয় আমল হইল সারা দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করে ঘুমাইবা আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন নবীজি সিরিয়াল শেষ হলে আমি আপনার কাছে জানব ও গো নবীজি তবে আপনি যা বলতেছেন সবটা ইবাদতের কথা বলছেন আর এই ইবাদত নারী পুরুষ যারাই করবে তারাই আল্লাহ সাহায্য পাবে সাহায্য তো করবে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এবার আম্মাজান আয়েশা বললেন নবীজি চার নম্বর আর কোনো আমল আসেনি নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা দুনিয়ার সমস্ত নবী রসুলকে খুঁজি করে ঘুমাইবা আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন নবীজি গো ও গো নবীজি এই একটা রাতের মধ্যে কেন
জন্য আমি কোরআন খতম করে ঘুমাবো এত বড় কোরআন এত বড় কোরআন 30 পারা কোরআন কেমন করে আমি দ্রুত খতম করে ঘুমাবো ওগো নবীজি এই একটা রাতের মধ্যে আপনার জবানে শুনেছি মুসলমানদের সবচেয়ে কষ্টের ইবাদত হজ করার ইবাদত ওগো নবীজি একটা মানুষ এই দ্রুত গতিতে এই রাতের মধ্যে কেমন করে হজ করে ঘুমাবে নবী বললেন আয়েশা রে তুমিও সিরিয়াল শেষ করো আমি একটা একটা করে বলবো আরে গাবতলির মা বোনেরা ওগো যুবক বন্ধুরা ওয়াজ করলে তো সারা রাত করা যায় ওয়াজ বেশি শোনার মধ্যে फायदा নাই অল্প শুনবেন অল্প আমল করবেন তাড়াতাড়ি নাজাত পাবেন অল্প আমলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এবার আম্মাদান আয়েশা বললেন নবীজি আপনি বললেন সারা দুনিয়ার মানুষকে খুশি করে ঘুমাইতে হবে ওগো নবীজি আমি আরব কান্ট্রির লোক আমি কেমনে গো আমেরিকার মানুষকে খুশি করব আমি কেমনে গো ইরান ইরাকের মানুষকে খুশি করব আমি কেমনে ভারতের মানুষকে খুশি করব আমার নবী বললেন আশারি আরো কোনো কথা থাকলে বলো না আমি তোমার জবাব দেব আম্মাজান আয়েশা বললেন নবীজি আমি ঘর করেছি আপনার পেয়েছি আপনাকে আপনি বললেন সমস্ত পয়গম্বর নবী রসুলকে খুঁজে করে ঘুমাইতে হবে আমি তো পাইনি ঈসা মুসা আমি তো পাইনি ইউসুফ ইউনুস আমি তো পাইনি জাকারিয়া ইয়াহইয়া ইয়াকুব ওগো নবীজি আমি তো পাইনি ইব্রাহিম ইসমাঈল আমি তো পেয়েছি আপনাকে আমি সমস্ত পয়গম্বরকে কেমন করে খুশি করে ঘুমাবো এটা মনে হয় আমার জন্য কষ্টকর হলো নাকি আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন আয়েশা রে আমার আদর্শ হইল ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করে বুঝানো কঠিন করে বুঝানো নয় এরে মা বোনেরা এই গাবতলি বাজার এলাকার মা বোনেরা হাজার হাজার বাবাইরা আজিজ তলাবারা ও আলেম বাবারা আপনাদের যোগ্যতার কাছে আমার কোনো যোগ্যতা নাই তারপরেও যেহেতু আপনারা আমার প্রিয় মা হে এই জন্য আমি আপনাদেরকে ইবাদত করতে চাই দাখিল এই দাখিল নিয়ে আমি আপনাদের কথা বলে যাই আম্মাজান আয়েশা বললেন নবীজি এত বড় বড় সওয়াব এত বড় বড় আমল কেমনে করব আল্লাহর নবী বললেন আয়েশা রে তাইলে তুমি শোনো সওয়াব হইল বেশি আমল হইল ছোট আল্লাহর নবী বললেন আয়েশা রে তুমি তোমাকে আমি বলেছিলাম কোরআন খতম করে ঘুমাইতে হবে আমি নবীজি বলে দিলাম আল্লাহর কোন বান্দা বান্দি বিছানায় শোয়ার আগে শোয়ার সময় যদি তিনবার সূরা ইখলাস পড়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় গোটা কোরআন খতম করার সওয়াব লিখে দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আম্মাজান আয়েশা চামড়ার টুকরা বের করলেন আমার বন্ধুগণ চামড়ার টুকরা নোট করলেন আল্লাহর নবী বললেন আয়েশা দ্বিতীয় আমি বলেছি হজ করে ঘুমাইতে হবে আম্মাজান আয়েশা বললেন নবীজি এই রাতের মধ্যে আমি হজের সওয়াব কেমনে পাবো আল্লাহর নবী বললেন আয়েশা রে কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটা তাসবিহ 10 বার পড়ে কথা বলেন কয়বার আবার বলেন কয়বার আল্লাহর নবী বললেন আয়েশা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটা তাসবিহ যদি 10 বার কোন গোলাম পড়ে আমার নবী বলেন তাদের আমল নামায় আমার আল্লাহ হজ করার সওয়াব লিখে দিবে আল্লাহর নবী বললেন আয়েশা রে নাম্বার 3 কোন বান্দি যদি কোন বান্দি যদি
সমস্ত মানুষের জন্য ঘুমানোর আগে মুনাজাত করে এইভাবে ঘুমায় আয় আল্লাহ পৃথিবীর সকল মানুষ তোমার সৃষ্টি বিশেষ করে মুসলমান বান্দা বান্দি যারা মারা গেছে তাদের মাগফিরাত করিয়া দাও যারা বেঁচে আছে তাদের ভালো রাখো তাদের হেদায়েত দিও তার মানে আয়েশা রে কোন বান্দি যদি সমস্ত মানবতার জন্য দোয়া করে ঘুমায় আমার আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর বান্দা বান্দিকে খুশি করে এই গোলাম গোলামি ঘুমাইল আল্লাহু আকবার নবীর স্ত্রী আমাদের মা ডাক দিয়ে বললেন নবীজি গো ঈসা মুসা পয়গম্বর এই সমস্ত পয়গম্বরদেরকে খুঁজি করে কেমন করে ঘুমাবো আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আয়েশা কোন বান্দি যদি আমি নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে অথবা দুরূদ শরীফ আদায় করে আমি নবী বলে দিলাম আমার প্রতি দুরূদ পড়ার কারণে সমস্ত নবী রাসূল পয়গম্বররা খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আমল করব তো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ইবাদতের মালিককে জান্নাতের মালিককে আল্লাহ সাহায্য চাই কি চাই না ইবাদত করব কার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মাশাআল্লাহ আপনাদের একেবারে এত পিপাসা বাড়ছে হুজুর যদি আরো কয় আরো দেখব কিন্তু শুনবো কম আমল করব শেষ করার আগে আমি ছোট্ট একটা আমল দিয়ে শেষ করতে চাই আমার ভাইরা আমরা সবাই মরণকালে কালমা নসিব হোক এটা আমরা চাই কিনা জোরে বলেন চাই কিনা তাহলে মরণকালে কালমা নসিব হবে আমার বন্ধুগণ অনেক ফজিলত হবে একটা সুন্নতের উপর আমল করলে সেটা হলো খানা খাওয়ার আগে এবং পরে পর্যন্ত দোয়া খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত জোরে কয় এই ছোট্ট একটা সুন্নতকে সুন্নতের উপর আমল করে ইস্তেকামাত থাকলে আমার ভাইরা আল্লামা তত উসমানি লেখেন হযরত থানবী রহমাতুল্লাহ বলছেন যে এই লোকটার অনেক फायदा এর মধ্যে এক নাম্বার আল্লাহ তারে ঋণী রাখবো না অবাক মুক্ত করে দিব দুই নম্বর হলো মরণকালে কালমা নসিব হইব তাহলে আমরা এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ করতে পারবো তো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো খাওয়ার শুরুতে আর শেষে দস্তরখানা বিছায়া খাবো দস্তরখানায় কোনো খাদ্য পড়লে এই খাদ্যটা বাম হাত দিয়ে উঠাইয়া ডান হাতে নিয়া এরপরে খাবো লাভ কি চোখের জ্যোতি বাড়বে আর সুন্নতের উপর অটল থাকার কারণে কবরে গেলে আল্লাহ বাতিনি চোখ খুলে দিব জান্নাত দেখবে না যাইবে এই সুন্নতের উপর আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন